রাজ্যের বিডিও বিষয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রাম রোজগার সহায়ক পদে তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মেজিয়া ব্লক ডেভেলপমেন্ট তো সেখানে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশে গ্রাম রোজগার সহায়ক জিআরএস পদে যদি আপনার সেক্ষেত্রে ভোকেশনাল কোর্স অথবা সায়েন্স স্ট্রিমে আপনি পাশ হয়ে থাকেন এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স দুটো সাবজেক্ট থাকে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করে থাকলে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট রয়েছে একটা নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত থাকছে মেজিয়া তো এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে যারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে এই পদের জন্য সিলেকশন প্রসিজিওর সম্পূর্ণ সিলেকশনটা হবে মেরিট বেসিস অর্থাৎ যার বেশি নম্বর থাকবে সে কিন্তু আগে অগ্রাধিকার পাবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা অথবা এই যে নোটিফিকেশনটা আমি এই নোটিফিকেশনের লিংক ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এবারে আমরা দেখে নেই যে ফর্মটাতে কি কি রয়েছে তো প্রথমে আপনার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রান্ড রোজগার সহায়ক যেটাকে বলা হচ্ছে জিআরএস ডান দিকে আপনাদের নিজেদের ছবি একটা দিতে হবে পাসপোর্ট সাইজের এরপর রয়েছে ফার্স্ট যেটা রয়েছে এক নম্বরে এখানে আপনার নাম দিতে হবে ব্লক লেটারে লিখতে হবে এরপর রয়েছে ফাদার অথবা গার্জিয়ান নেম বাবার নাম অথবা গার্জিয়ানের নাম দিতে হবে ক্যাপিটাল লেটার এটাও দিতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এজ অ্যাজ অন এক দুই হাজার কুড়ি এক এক দুই হাজার কুড়ি অনুযায়ী আপনার বয়স কত সেটা দিয়ে দেবেন তারপর পোস্টাল অ্যাড্রেস যেখান থেকে আপনাকে ওরা যোগাযোগ করতে পারবে এরপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিয়ে দেবেন সেক্স মেল না ফিমেল আপনি দিয়ে দেবেন তারপর কাস্ট দিয়ে দেবেন এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এপিক নং অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেই এপিক নং দিতে হবে আধার নং দিতে হবে অ্যাপ্লাইড ফর গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন এবং এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কলামগুলো রয়েছে সেই কলামগুলোতে প্রথমে মাধ্যমিক পাশের ডিটেলসগুলো দিতে হবে এরপরে উচ্চ মাধ্যমিক পাশের ডিটেলস দিতে হবে এবং তারপর যদি আপনার কোনো অন্য আদার্স কোয়ালিফিকেশান থাকে তাহলে সেগুলো দিয়ে দিবেন এবং পরের যে কলামটা রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলে পনেরো নম্বর কলাম সেখানে কিন্তু আপনার যে টেকনিক্যাল কোর্স রয়েছে অর্থাৎ এম বিবিএস অথবা বিএবিটেক যদি করা করা থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে সেই কোর্সের নাম দিয়ে দেবেন কোর্সের ডিউরেশন দিয়ে দেবেন সব কিছু ডিটেলসগুলো এখানে কিন্তু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যদি এর আগে আপনি কখনও চাকরি করে থাকেন সে প্রাইভেট হোক আর সরকারি চাকরি হোক যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা আপনার লিখে দেবেন দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর যত বছরই হোক না কেন আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এবং সব কিছু ফিল আপ করার পরে আপনার এখানে একটা ফুল সিগনেচার দিতে হবে দেখুন এখানে লেখা রয়েছে যে ফুল সিগনেচার অব দ্য অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লাই করবে যারা অ্যাপ্লিক্যান্ট তাদের এখানে ফুল একটা সিগনেচার দিতে হবে এবং সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে তারও একটা তালিকা ওরা দিয়ে দিয়েছে এখানে প্রথমে রয়েছে সেল অ্যাটেস্টেড ফটোকপি সব মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স দিতে হবে এরপর হচ্ছে এপিক অথবা ভোটার কার্ড এরপর হচ্ছে আধার কার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অডিট সিগু এইচএস অডিট সিগু মাধ্যমিকের পাস্ট সার্টিফিকেট এবং এইচএসের পাস সার্টিফিকেট দিয়ে দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা প্রধানের কাছ থেকে হোক এম এল এর কাছ থেকে হোক এমপির কাছ থেকে হোক বিডিওর কাছ থেকে হোক আপনারা যেখান থেকেই হোক সেটা নিয়ে কিন্তু দিতে হবে এবং এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি কোথাও কাজ করে থাকলে কত বছর কাজ করেছেন সেই যে সার্টিফিকেট একটা থাকে সেই সার্টিফিকেটটা দিয়ে দিতে হবে এরপরে বলা হয়েছে যে টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ পোস্টাল স্ট্যাম্প অফ রেস রুপিস ফাইভ পাঁচ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প কিনে সেখানে কিন্তু খামের ওপর দিয়ে দিতে হবে তো সমস্ত কিছু তো আপনারা দিয়ে দেবেন সমস্ত কিছু বুঝিয়ে গেলেন এবারে ওপরে এক কপি ফটো লাগাতে হবে এখানে ফটো লাগিয়ে সব কিছু ভালো করে ফিল আপ করে এই ফর্মটা কিন্তু জমা দিতে হবে তো অ্যাপ্লাই করা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন আপনারা সেই অ্যাপ্লাই করার লাস্ট ডেটের আগেই অবশ্যই জমা দিন তো ভিডিওটি সম্পূর্ণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ